বিশ্ব রাজনীতিতে বহুল আলোচিত যুক্তরাষ্ট্র চীন পৃথিবীর সবচেয়ে বড় মার্কিন অর্থনীতির প্রধান প্রতিপক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলেছে চীন বিশ্বের এই দুই অর্থনৈতিক পরাশক্তির সম্পর্কের কূটনৈতিক টানাপোড়েন আন্তর্জাতিক অঙ্গনে সবসময় হট ইস্যু দুই দেশের বন্ধুত্বের সম্পর্কের দীর্ঘ পাঁচ দশক অতিক্রম করলেও কোনো দেশ তার নীতিগত সিদ্ধান্তের বড় কোনো পরিবর্তন করেনি কারণ উভয় দেশের বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক ও সামরিক শক্তি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে এবার খোদ যুক্তরাষ্ট্রের মধ্যেই চীনের গোপন পুলিশ স্টেশন রয়েছে বলে জানা গেছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই শুধু যুক্তরাষ্ট্রে নয় বিশ্বের আরও অন্তত ২০টি দেশে গোপন পুলিশ স্টেশন রয়েছে চীনের কিন্তু কিভাবে একটি দেশের মধ্যে এসব গোপন পুলিশ স্টেশন করলো চীন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আধিপত্য বিস্তারের লড়াইয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী চীন যুক্তরাষ্ট্র দুদেশের কূটনৈতিক টানাপোড়েন আন্তর্জাতিক অঙ্গনে সবসময়ই হট ইস্যু বাণিজ্য অর্থনীতি ও সামরিক শক্তি নিয়ে বারবার আলোচনায় আসে দুই দেশ এবার খোদ যুক্তরাষ্ট্রের ভেতরে চীনের গোপন পুলিশ স্টেশন আলোচনার জন্ম দিয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্তত ২১টি দেশে চীনের গোপন পুলিশ স্টেশন রয়েছে পাঁচটি মহাদেশ জুড়ে বিস্তৃত চীনের এই ২১টি গোপন পুলিশ স্টেশন রয়টার্স ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার সিনেটের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স কমিটির শুনানিতে চীনের গোপন পুলিশ স্টেশন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে এ সময় তিনি বলেন আমি এ বিষয়ে খুবই উদ্বিগ্ন এই স্টেশনগুলোর অস্তিত্ব সম্পর্কে আমরা অবগত আইন প্রণেতাদের উদ্দেশ্যে রে বলেন চীনের সরকার আমাদের শহরগুলোতে অননুমোদিত পুলিশ স্টেশন স্থাপন করায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন সম্ভবত প্রভাব বিস্তারের জন্য মার্কিন শহরগুলোতে এইসব পুলিশ স্টেশন স্থাপন করা হয়েছে রয়টার্স বলছে ইউরোপ ভিত্তিক মানবাধিকার সংস্থা সেফগার্ড ডিফেন্ডার্স চলতি বছরের সেপ্টেম্বরে একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে সংস্থাটি জানায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর সহ বিশ্বের প্রধান শহরগুলোতে কয়েক ডজন চীনা পুলিশ সার্ভিস স্টেশন রয়েছে এরপরই নড়েচড়ে বসে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান আইন প্রণেতারা বিরোধী এই আইন প্রণেতারা চীনা এসব পুলিশ স্টেশনের প্রভাব সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কাছে উত্তর দাবি করেন জানা গেছে চীনা ক্ষমতাসীন কমিউনিস্ট সরকারের বিরোধী যেসব মানুষ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে তাদের নজরদারির আওতায় রাখতে দেশে দেশে গোপন পুলিশ স্টেশন স্থাপন করেছে বেইজিং এসব দেশের তালিকায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা নেদারল্যান্ডস আয়ারল্যান্ডের মতো শিল্পোন্নত ও ধনী দেশের পাশাপাশি রয়েছে নাইজেরিয়া ইথিওপিয়ার মতো সংঘাতপূর্ণ দরিদ্র বিভিন্ন দেশও সুরজা আহমেদ দেশ টিভি